আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وما خلقت الجن والإنس إلا ليعبدون। সম্মানিত শ্রদ্ধেয় দিনদার ইমানদার ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাজারো কোটি শুকর যে তিনি আজকে আপনাদের সামনে আমাকে তৌফিক দান করেছেন ইবাদত সংক্রান্ত বিষয়ে দু চারটি কথা বলার জন্য। সেজন্য মহান মনিবের দরবারে আবারও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি আজকে মূলত এই পর্বে আপনাদের সামনে যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো ইবাদত কি, যার উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। যেমনটি আল্লাহ তাআলা বলছেন যে আমি জিন এবং মানুষকে অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি, তাদেরকে একটা উদ্দেশ্যেই সৃষ্টি করেছি, আর তা হলো তারা আমার ইবাদত করবে। তাহলে এই যে ইবাদত, এই শব্দটার মূল হলো আব্দুন। আব্দুন মানে হলো গোলাম, ইবাদত মানে হলো গোলামি করা, বন্দেগি করা, দাসত্ব করা। এই দাসত্ব করা বা এই ইবাদত, এই বিষয়টাকে ইসলাম আসলে কীভাবে নিয়েছে, ইসলামী দৃষ্টিকোণ থেকে আমি এ বিষয়ে সংক্ষিপ্তভাবে ইবাদতের পরিচয় আজকে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ বিতৌফিকিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত ভাই ও বোনেরা, ইবাদত শব্দের শাব্দিক অর্থ হল আত্তাআতু ওয়াল খুদু ওয়াত তাযাল্লুল। আত্তাআহ আনুগত্য করা, ওয়াল খুদু মানে বিনয়, নম্রতা অবলম্বন করা, ওয়াত তাযাল্লুল মানে নিজেকে জলিল করা, বিনয়ী করা, অবনত করা। এটা হলো ইবাদত শব্দের শাব্দিক অর্থ। এখন পারিভাষিকভাবে ইবাদত কাকে বলে, ইসলামের পরিভাষায় ইবাদত বলতে আসলে কী বোঝানো হয়েছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে যে ইবাদতের জন্য তৈরি করেছেন সেই ইবাদত বলতে আসলে কী বোঝানো হয়েছে, এই বিষয়ে ইসলামের মহামনীষীগণ অনেকে অনেকভাবে বিষয়ের সংজ্ঞা দিয়েছেন, পরিচয় তুলে ধরেছেন। আমি এক্ষেত্রে শুধুমাত্র ইমাম ইবনু তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি, তিনি ইবাদতের যে সংজ্ঞা, যে পরিচয় মানব জাতির সামনে উপস্থাপন করেছেন, সংক্ষেপে সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তিনি বলছেন ইবাদত হলো হিয়া ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহ। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু ভালোবাসেন, যে বিষয়ের উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট, মিনাল আকওয়াল ওয়াল আমাল, সেটা কথার দিক থেকে হোক, সেটা আমলের দিক থেকে হোক, সেটা কর্মের দিক থেকে হোক, আল বাওতেনা ওয়াজ্জোয়াখেরা, সেটা বাওতেনই হোক, আভ্যন্তরীণ বিষয় হোক, অজ্জোয়াহেরা এবং প্রকাশ্য বিষয় হোক। তার মানে হলো তিনি বুঝিয়েছেন ইবাদত হলো মূলত ওই জিনিসের নাম যেটা জাহিরি এবং বাওতেনি, প্রকাশ্য এবং অপ্রকাশ্য, গোপনীয় এবং সচরাচর, কথা হোক আর কাজ হোক, এমন প্রত্যেক জিনিস যেগুলোর বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কাজটাকে ভালোবাসেন, মহাব্বত করেন, এমন প্রত্যেকটা জিনিস হলো ইবাদতের মধ্যে সামিল। এবার তিনি এর বিস্তারিত ব্যাখ্যা আমাদের সামনে তুলে ধরছেন। যেমন তিনি বলছেন ফাসসালাতু ওয়াজ্জাকাতু ওয়াসসিয়ামু ওয়াল হজ্জ। যেমন ইবাদত হলো আসসালাত, জাকাত, সিয়াম তথা রোজা পালন করা, ওয়াল হজ্জ
যেটা বছরে আমরা জীবনে একবার আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদশালীদের জন্য আবশ্যক করে দিয়েছেন, এগুলো হলো ইবাদতের মধ্যে শামিল। আর কি? ওয়া সিদকুল হাদিস, সত্য কথা বলা, সদা সত্য কথা বলা, কখনোই মিথ্যে কথা না বলা, এটাও ইবাদতের মধ্যে শামিল। ওয়াল আমানাহ, আমানতদারিতা, বিশ্বস্ততা, আমানত রক্ষা করা, এটা হলো ইবাদতের মধ্যে শামিল। ওয়া বিররুল ওয়ালিদাইন, আল্লাহ তাআলা আমাদেরকে পিতামাতার সন্তান বানিয়েছেন, তাদের কিছু হুকুক রয়েছে, তাদের কিছু অধিকার রয়েছে, তাদের প্রতি সদাচরণ করতে আমাদেরকে বলা হয়েছে। সুতরাং এই বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সদাচরণ করা, সুন্দর আচরণ করা, নম্র আচরণ করা, ভালো আচরণ করা, সদা তাদেরকে সন্তুষ্ট রাখার চেষ্টা করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মোতাবেক তারা যদি কোনো নিষিদ্ধ কাজের আদেশ আমাদেরকে না করেন, হ্যাঁ, তাহলে তাদের সন্তুষ্টির জন্য সব কিছুই করা, এটা হলো বিররুল ওয়ালিদাইন। ওয়া সিলাতুল আরহাম, এরপরে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, এটাও ইবাদতের মধ্যে শামিল। ওয়াল ওয়াফা বিল উহুদ, অঙ্গীকার পূর্ণ করা, কাউকে কথা দিয়ে কথা রাখা, কোনো চুক্তি করলে সেটা পূর্ণ করা, এক কথায় ওয়াদা পূর্ণকারী, এটা কিন্তু ইবাদতের মধ্যে শামিল। প্রকৃত আবেদ, আল্লাহর প্রিয় কোনো গোলাম ইবাদতের মধ্যে এই বিষয়টাকে অবশ্যই শামিল করবে। তার জবান থেকে কাউকে যখন সে কোনো কথা দেবে, সেই কথা সে অক্ষরে অক্ষরে পূর্ণ করার চেষ্টা করবে। ওয়াল আমরু বিল মারুফ, সৎ কাজে আদেশ করা, ওয়া নাহি আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষদেরকে ফিরানো, নিষেধ করা, এটাও ইবাদতের মধ্যে শামিল। ওয়াল জিহাদুলিল কুফফারে ওয়াল মুনাফিকিন, ইসলামের দুশ্মন মুনাফিক এবং কাফেরদের বিরুদ্ধে জেহাদ করা, এটাও ইবাদতের মধ্যে শামিল। ওয়াল ইহসান লিল জার, আমরা যে প্রতিবেশীর মাঝে অবস্থান করি তাদের প্রতি ইহসান করা। ওয়াল ইয়াতীম ওয়াল মিসকিন, ইতিমদের প্রতি ইহসান করা, মিসকিনদের প্রতি ইহসান করা। ওয়াবনি সাবিল, আমরা যখন রাস্তাঘাটে চলি তখন অনেক মানুষ আছে রাস্তার সন্তান, রাস্তার পথিক, তারা রাস্তাই তাদের বাড়ি, সেটাই তাদের ঘর, সেটাই তাদের অবস্থান, সেখানেই তারা রিজিক অন্বেষণ করে। ওই মুসাফির যারা, তাদের হুকুক আদায় করা, তাদের অধিকার আদায় করা। ওয়াল মামলুক, এবং চাকর চাকরানি যারা রয়েছে তাদের অধিকার আদায় করা। মিনাল আদামিয়িন ওয়াল বাহায়েম, এমনকি জীব জন্তু, তাদের প্রতি আমাদের অধিকার রয়েছে, তাদের প্রতি এহসান করা, তাদের প্রতি দয়া করা, তাদেরকে কষ্ট না দেয়া, এটাও ইবাদতের মধ্যে শামিল। আদ-দুআ ওয়া যিকর ওয়াল কিরাআ, আল্লাহ তাআলার কাছে দোয়া করা, সদা সর্বদা জবানের মধ্যে আল্লাহ জিকির চালু রাখা, কোরআনুল করিমের তেলাওয়াত করা, এরকম হাদিস পড়া, ইসলামী বই পড়া, দিন সম্পর্কে জানা পড়া, এই সবগুলো ইবাদতের মধ্যে শামিল। এগুলো হলো সব বাহ্যিক। এরপরে আভ্যন্তরীণ ইবাদতের মধ্যে তিনি শামিল করেছেন ওয়াকাজালিকা হুব্বুল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহকে ভালোবাসা, তার রাসূলকে ভালোবাসা। ওয়া খাশিয়াতুল্লাহ, আল্লাহ তাআলার ভয় অন্তরে লালন করা। ওয়াল ইনাবাতু ইলাইহি, আল্লাহ তাআলার দিকে ঝুঁকে পড়া, তার দিকে তওবা করা, তার দিকে ফিরে আসা অন্যায় অপরাধ কর্ম করার পর। ওয়া ইখলাসুদ্দিন লাহু, এবং ইবাদত কি আল্লাহ তাআলার জন্য খালেস করা, একনিষ্ঠ করা। ওয়া সবরু লিহুকমিহি, আল্লাহ তাআলার এরকম নির্দেশের জন্য, নির্দেশের ব্যাপারে আমাদেরকে সবর করা। তিনি সালাত আদায় করতে বলেছেন, সিয়াম আদায় করতে বলেছেন, বিপদে মুসিবতে সবর করতে বলেছেন। এক কথায় তার আদিষ্ট বিষয়গুলো পালন করতে হলে সবর করতে হয়, নিষিদ্ধ বিষয়সমূহ থেকে ফিরে থাকতে হলে সবর করতে হয়, এই সবগুলো ইবাদতের মধ্যে শামিল। ওয়া শুকরু লি নিআমিহি, এবং আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞতা পোষণ করা। ওয়া রেদা বেকাবাহি, আল্লাহ তাআলার ফয়সালায় সন্তুষ্ট থাকা, এই সবগুলো ইবাদতের মধ্যে শামিল। ও তাওয়াক্কুল আলাইহি, এবং আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করা, নির্ভর করা। ওয়ার রাজা রাজা লি রহমতিহি, আল্লাহ তাআলার রহমতের প্রত্যাশা করা, প্রত্যাশী থাকা, এই সবগুলো ইবাদতের মধ্যে শামিল। ওয়াল খাউফ মিন আযাবিহি, আল্লাহ তাআলার আযাবকে ভয় করা। ওয়া আমসালু যালিক মিন আল ইবাদাতি লিল্লাহ, এই সবগুলো ইবাদতের মধ্যে শামিল। সম্মানিত ভাইরা আমার, তাহলে ইবাদত কাকে বলে? আমরা বলেছি কথা এবং কাজে, সেটা জাহিরি হোক আর বাতনি হোক, প্রকাশ্য হোক আর গোপনীয় হোক,
কর্মের সাথে সম্পৃক্ত হোক আর অন্তরের সাথে সম্পৃক্ত হোক, এমন প্রত্যেকটি আমল, এমন প্রত্যেকটি কথা যে যাতে রয়েছে আল্লাহ তাআলার সন্তুষ্টি, এরকম সবগুলো ইবাদতের মধ্যে সামিল। আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইবাদতের জন্যই আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা যাতে আমাদের সারাটা জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের মধ্যে আমাদের জীবনটাকে অতিবাহিত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।